শিক্ষার্থীরা, আজ আমি অর্থনীতি প্রথম পত্র মানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ এই অধ্যায় থেকে চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয় সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং কিভাবে অঙ্কন করতে হয় সে বিষয়টি দেখাবো। প্রথমে আসি চাহিদা কি। চাহিদা হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না। যে কোনো কিছু পাওয়ার ইচ্ছার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং অর্থবের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। তাহলে চাহিদার তিনটি শর্ত, একটা হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতে হবে, দুই হচ্ছে প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, তিন হচ্ছে অর্থ ভয়ের ইচ্ছাও থাকতে হবে, তাহলে তাকে চাহিদা বলবে। তাহলে আমরা আজকে চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন প্রথম আসে চাহিদা বিধি কি। সমীকরণ থেকে রেখাচিত্র অঙ্কন করার আগে আমরা জেনে নিই চাহিদা বিধি কি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার ভিতরে বিপরীতমুখী সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। চাহিদার সূচি কি। চাহিদা বিধিকে যখন তালিকা বা সূচির সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলে। চাহিদা রেখা কি। চাহিদার সূচিকে যখন রেখার সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা রেখা বলে। তাহলে আমরা এখানে একটি সমীকরণ দেওয়া আছে ডি সমান টেন মাইনাস টু পি। এখানে ডি সমান হচ্ছে চাহিদার পরিমাণ আর পি হচ্ছে দাম। তাহলে স্বাধীন চলক পি স্বাধীন চলক পি এর বিভিন্ন মান নিয়ে অধীন চলক ডি এর যেসব মান পাওয়া যায় তা তালিকা আকারে প্রকাশ করি। তালিকা আকারে দেখানো হয়। স্বাধীন চলক পি এর বিভিন্ন মান নিয়ে অধীন চলক ডি এর যে সব মান পাওয়া যায় তা তালিকা করে দেখানো হলো। আমরা এখানে একটু মুছে ফেলি। পি সমান ওয়ান হলে ডি সমান 10 মাইনাস 2 ইন্টু 1 সমান সমান হবে 8। পি সমান 2 হলে ডি সমান 10 মাইনাস 2 ইন্টু 2 এই পি মান বসাচ্ছে আমি। তাহলে 2 গুণে 4 6। পি সমান 3 হলে ডি সমান 10 মাইনাস 2 ইন্টু 3 তাহলে 4। পি সমান 4 হলে ডি সমান 10 মাইনাস 2 ইন্টু 4 সমান সমান 2। আমরা পি সমান 0 বের করতে পারি। আমরা যদি পি সমান 0 বের করি তাহলে দেখা দিচ্ছে তোমাদের ডি সমান তাহলে হবে 10 মাইনাস 2 ইন্টু 0 সমান সমান হবে 10। তাহলে আমরা এখন তালিকা করব। এখন আমরা এটা মুছে ফেললাম। আমরা এখন একটি
লেখা করে, একটা হচ্ছে দাম পি, একটা হচ্ছে চাহিদার পরিমাণ, পরিমাণ ডি, একটা হচ্ছে প্রাপ্ত বিন্দু। দাম আমাদের ছিল 0, 1, 2, 3, 4। তাহলে দাম যদি 0 হয় তাহলে হচ্ছে 10, 1 হলে 8, 6, 4, 2। বিন্দু এ বি সি ডি এবং ই। এখন আমরা এই তালিকা থেকে রেখাচিত্র অঙ্কন করব। লম্ব অক্ষে দাম দেখানো হলো, পি দেখানো হলো, আর ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, ওয়াই ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, ওয়াই লম্ব অক্ষে দাম। চাহিদার পরিমাণ দেখো 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10। আর এখানে আছে 0, 1, 2, 3, 4, 0 তো আছে, 1, 2, 3, 4। দাম যখন 0, এটা টাকা, এটা একক। দাম যখন 0 তখন চাহিদা পরিমাণ 10, তাহলে এখানে বিন্দুটা হচ্ছে এ বিন্দু। যখন 1 তখন 8, যখন 1 তখন হচ্ছে 8, বিন্দুটা হচ্ছে বি বিন্দু। যখন 2 তখন 6, যখন 2 তখন হচ্ছে 6, বিন্দুটা হচ্ছে সি বিন্দু। যখন 3 তখন 4, যখন 3 তখন হচ্ছে 4, ডি বিন্দু। যখন 4 তখন হচ্ছে 2, এটা হচ্ছে সি ডি ই বিন্দু, এ বি সি ডি ই। তখন বিন্দুগুলো মিলায় দেখতে হবে, মিলাতে হবে, তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটি ডিডি চাহিদা রেখা পাই। তাহলে আমরা অতি সহজেই সমীকরণ থেকে রেখাচিত্র অঙ্কন করলাম। আবারও দেখাচ্ছে তোমাদের, যখন যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকুক, সেখানে সমান চিহ্নের ডান দিকে থেকে স্বাধীন চলক, সমান চিহ্নের বাম দিকে থেকে অধীন চলক। তাহলে এখানে স্বাধীন চলক হচ্ছে পি, অধীন চলক হচ্ছে ডি, মানে চাহিদার পরিমাণ, এটা হচ্ছে দাম। স্বাধীন চলকে বিভিন্ন মান, অধীন চলকের মানগুলো বের করে তালিকা প্রকাশ করতে হবে। এরপর আমরা চিত্র উপস্থাপন করবো, তার চিত্র বিশ্লেষণ। চিত্র ওয়াই ভূমি অক্ষে চাহিদা পরিমাণ, ওয়াই লম্ব অক্ষে দাম দেখানো হচ্ছে। দাম যখন এক টাকা, মানে তখন চাহিদা পরিমাণ হচ্ছে, দাম যখন 1 তখন চাহিদা পরিমাণ হচ্ছে 10, সরি, দাম যখন 0 তখন চাহিদা পরিমাণ হচ্ছে 10, যা এই বিন্দু দ্বারা দেখানো হবে। দাম যখন 1 তখন চাহিদা পরিমাণ 8, যা বি বিন্দু দ্বারা দেখানো হবে। দাম যখন 2 তখন চাহিদা পরিমাণ 6, যা সি বিন্দু দেখানো হবে। দাম যখন 3 চাহিদা পরিমাণ 4, যা ডি বিন্দু দেখানো হবে। দাম যখন 4 তখন চাহিদা পরিমাণ 2, যা ই বিন্দু দেখানো হবে। এখন এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটি পাবো, সেই রেখাটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী একটি সরলরেখা। তাহলে এভাবে আমরা চাহিদার সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি।